বিসমিল্লাহ রহমান রহিম। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকেই আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে এই ভিডিওটা করা লাগবে আমি কখনো চিন্তাও করিনি। তো এখন উপস্থিত আমি আছি হচ্ছে চট্টগ্রাম মহান শিশু হসপিটালে। তো ভিতরে একজন আপু রয়েছেন যার দোনোটা কিডনি ড্যামেজ, মানে ডাক্তার বলে দিয়েছে যে তিনি আর বেশি দিন বাঁচবে না। তো এখন তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন। ওনাকে যদি সুস্থ করতে হয় তাহলে ইন্ডিয়ায় গিয়ে চিকিৎসা করতে হবে, তাতে প্রায় 30 লক্ষ টাকার মতো খরচ হবে। আর যদি বাংলাদেশে করে তাহলে 12 লক্ষ টাকার মতো খরচ হতে পারে। তো এখন ওনার প্রত্যেক সপ্তাহে 10 থেকে 12 হাজার টাকা শুধুমাত্র কিডনি ডায়ালিসিস করাতে যাচ্ছে। তো বিস্তারিত আমরা ভিতরে গিয়ে জানবো। তো উনি এখন ভিতরে আছেন, ওনার মা এবং ওনার মামারা। তো মূল কথা হচ্ছে আজকে এই ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা যে যা পারেন, আমি এখানে বিকাশ নাম্বার দিয়ে দিব, আমার নাম্বার না, ভিতরে ওনার মামা রয়েছেন, ওনার মামার নাম্বার, আপনারা যে যা পারেন, 10 টাকা হোক, 5 টাকা হোক, 100 টাকা হোক, 1000 টাকা হোক, মানে আপনারা যদি টাকা দিতেও না পারেন তাও সমস্যা নেই, আপনারা অন্তত ভিডিওটা শেয়ার করে দেবেন, যাতে করে যারা টাকা দিতে পারে ওদের কাছে ভিডিওটা যাক। তো আমরা এখন ভিতরে যাই, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাবো আপু এখন কী অবস্থা আছেন। আসুন। সালামু আলাইকুম, কেমন আছেন? তো আপুকে একটু দেখো। তো আপু এখন উপস্থিত বেডে আছেন, এদিকে ফিরে দাও। আপু এখন উপস্থিত বেডে আছেন, উনি হচ্ছেন আপুর মামা, ভিডিওতে দেখা যাচ্ছে না একটু। সালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো ওনার একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে, ওনার কী হয়েছে বা? বিস্তারিত বলতে গেলে ওনার তো কিডনি দুটাই ড্যামেজ। আচ্ছা, ওর কিডনি দুইটাই ড্যামেজ, মাস্কটা খুলে ফেলেন। হ্যাঁ, ওর কিডনি দুটোটাই ড্যামেজ বর্তমানে, বাট ওরকে এখন আমরা প্রতি সপ্তাহে ডায়ালিসিস করে করে রাখতেছি। এখন ডায়ালিসিস করতে গেলে তো অনেক টাকারও প্রয়োজন, সেটা তো সবাই জানে। দুবার এখন বলছিলাম ডাক্তার নাগির ইন্ডিয়াতে গেলে 30 লক্ষ টাকার মতো লাগবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো ঠিক আছে, 30 লক্ষ টাকা। আর যদি বাংলাদেশে কেউ যদি দেয় তাও কার্ডটা কে দিচ্ছে? কেউ যদি দেয় ওইটাই 12 লাখ টাকার মতো বাংলাদেশে করতে গেলে খরচ আছে। কিডনি দেওয়ার পরে 12 লক্ষ খরচ আছে। আর যদি এমনি দেয়, যদি আমার নিজে ট্রান্সফার করতে হয় কারো থেকে নিতে হয়, তাহলে 30 লক্ষ টাকার মতো খরচ হবে। 30 লক্ষ টাকার মতো খরচ হবে? হ্যাঁ ভাই। প্রত্যেক সপ্তাহে কিরকম খরচ হচ্ছে? প্রতি সপ্তাহে আমার রোববারে 3500 টাকা, বুধবারে 4500 টাকা, ওই সপ্তাহে মানে প্রতি সপ্তাহে আমার 10000 টাকা খরচ আছে, ওষুধ ছাড়া, গাড়ি ভাড়া খরচ ছাড়া, তারপর আরও বিভিন্ন খরচ আছে। তো আমার মাসে 40 থেকে 50 হাজার টাকা পাই খরচ। তো ওইটা কিডনি ডায়ালিসিস করতে এত টাকা যাচ্ছে? হ্যাঁ, মূলত বাইরে আপনার অনেক খরচই আছে। অবশ্যই খরচ আছে, খরচ বা ওষুধ খরচ আছে, নিজের একটা ওর নিজের খরচ আছে, অত কিছু খেতেও পারতেছে না। বাট যতটুকু খাই একটু হালকা খাইলেও এখন 2-1 দিন ধরে তো আরও বেশি মুখ দিয়ে ব্লাডও যাচ্ছে, মানে বমি করতেছে, ওরকম ব্লাডও যাচ্ছে, কাঁচতেছে আর ওই অবস্থায়। এখন মোটামুটি আপনারা সবাই একটু দোয়া করবেন ওর জন্য, আর যদি একটু পাশে থাকেন আমার জন্য একটু সহযোগিতা করেন, ওটার জন্য ভালো হবে। এটা হচ্ছে মেয়ের মা, এটা হচ্ছে আমার বোন আপু। আসসালামু আলাইকুম। তো উনি হচ্ছেন আপুটার মা, আর আপু এখানে শুয়েছেন, আমরা আপুকে আর দেখাবো না। তো আপনার এখানে বিকাশ এটা নাম্বার দিব, ওটা আপনার নাম্বার নাকি আপনার ভাইয়ের নাম্বার? এটা আমার ভাইয়ের নাম্বার, আমারটা বিকাশ নাই, যোগাযোগের নাম্বার আমারটাও আছে, আমার আপুরটাও আছে। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ আবেদ। মোহাম্মদ আবেদ ভাই? হ্যাঁ। আপনার নাম্বারটা এখানে দেওয়া থাকবে, যোগাযোগের জন্য চাইলে আপনারা ওনার নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর বিকাশ লেখা থাকবে, ওটা হচ্ছে ওনার ভাইয়ের নাম্বার। জুবি নামে একটা ছেলে থাকবে আমার ভাই, ওর বিকাশ, আর আমার আপু হচ্ছে মোহাম্মদ আকিব। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ আকিব। আচ্ছা আচ্ছা, ওনার একটা বিকাশ নাম্বার থাকবে, মেয়ে ওনার সাথে যোগাযোগ করতে পারেন, ওনার নাম্বারটা দিতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর একটা, যদি কেউ প্রবাস থেকে ব্যাংকে টাকা পাঠাতে চান সেটাও পারবেন? পারবেন, অবশ্যই পারবেন। রূপালী ব্যাংক না? হ্যাঁ, রূপালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে। এছাড়াও যদি অন্যান্য মাধ্যমে আপনারা টাকা পাঠাতে চান তাহলে ওনার যে নাম্বারটা মোহাম্মদ আবেদ আপনার নাম, ওই নাম্বারে যোগাযোগ করলে উনি বিস্তারিত বলবেন যে কীভাবে দিলে সুবিধা হয়। অবশ্যই। তো একটাই অনুরোধ, যে যা পারেন, যদি নাও দিতে পারেন তো ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে করে আর 10 জনের কাছে পৌঁছায়, অন্তত একজন হলেও ওনাদের পাশে এসে দাঁড়াতে পারবে। আর আরেকটা কথা বলে রাখতে চাই, আমাদের চট্টগ্রামের অনেকগুলো সংগঠনও কিন্তু এই পর্যন্ত অবশ্যই আছে, লাল ব্লাড গ্রুপও আছে, আরও আরও গাউসিয়া কমিটি, লাল ভালোবাসা ব্লাড গ্রুপ, হ্যাঁ হ্যাঁ ওইটাই আছে। তারপরে গাউসিয়া কমিটির কিছু বড় ভাই আছে আমার, ওরাও আমাদেরকে কিছু সহযোগিতা দিচ্ছে, ছোট ভাই যেগুলো আছে আমাদের পাশে আছে, সবাই সব কিছু দিয়ে করতেছে। তাও একটু আপনাদের কাছে একটু দোয়া চাইতেছি, আর আর্থিক অবস্থা একটু খারাপ, আপনারা একটু দেখবেন ওটার জন্য। তো আপনাদের পাশাপাশি যারা গ্রুপ আছেন, বিভিন্ন সংগঠন আছেন, তারাও কষ্ট করে আসবেন, নাম্বার দেওয়া আছে ওনারা। এখন আপনারা তো প্রত্যেক রোববার আর বুধবার থাকে, আপনারা যোগাযোগ করলে ডাইরেক্ট এখানে আসবেন, ওদের সাথে কথাবার্তা বলে আসতে পারবেন। অবশ্যই। তো এটাই আপনার কাছে এটাই অনুরোধ, আর কথা বাড়াবো না, অন্তত ভিডিওটা শেয়ার করে দিলে ওনাদের উপকার আসবে। আসসালামু আলাইকুম।